হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? তোমরা আমি তো খুব ভালো আছি। দেখো আজকে একদম সকালবেলায় তোমাদের সাথে ব্লগটা করতে শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে চা খেয়ে এই আমি তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, দেখো এই যে এদিকে মেয়ে ঘুমাচ্ছে, এদিকে পাপ্পি ঘুমাচ্ছে। তো পাপ্পিকে নিয়ে ও রোজই ঘুমায়, আর বাবা এখনো ঘুরছে, ঘোড়ার আওয়াজ আমি পাচ্ছি। তো বাবা এখন মুখ ধুয়েছে, বাবাকে চা দেবো। আর আমি কালকে রাত্রে মাছ ধুয়ে আশ ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি, বের করেও রেখেছি। মাছের ঝোল, তরকারি, রুটি, ভাত এগুলো সব করবো। আর কালকে রাতে ডাল আছে, ওটাকে আমি গরম করে রেখেছি, সকালে উঠে এগুলো করেছি। তো এগুলো আমি একটু একটু করে নিই, তারপরে একটু ঘুরতে বেরোবো। তো কোথায় ঘুরতে বেরোবো? মোটামুটি ঠিক হয়েছে, এখনো পুরোপুরি ফাইনালিস্ট হয়নি এটা। আমরা হয়তো মিলেনিয়াম পার্ক যেতে পারি, তো ওদিকটাই আমার যাওয়ার ইচ্ছা আছে, কারণ ওদিকটা কঙ্কাল ধাক্কা গুলো খুব ভালো লাগে। দেখো তো মিলেনিয়াম পার্ক বা ভিক্টোরিয়া দিয়ে ওদিক ময়দান যতটা পারবো আর কি ঘুরবো। তো একটু এই সময় তো ঘুরতে তো ইচ্ছা করে না, আর আমার মেয়েটাও খুশি হবে, ওর মেয়েও ঘুরতে খুব ভালোবাসে আর ওর বাবাও ভালোবাসে। তো ঘুরতে আজকে বেরোবো, চলো আমি কাজগুলো একটু একটু করে এগিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো চলো আসছি। তো দেখো এই যে চলে এসছি মিলেনিয়াম পার্কে, এখনো যাইনি। তো এই যে দেখো নিলাম, তো দেখো এখানে আসলে বেশ মনটা ভালোই হয়ে যায়। আগে আসতাম অনেক ছোটোবেলায়, ওই ছোটোবেলা বলতে যখন 9-10 পড়তাম, আরও ছোটো কলেজে পড়তাম, তো মামা মেয়ের সঙ্গে আমরা আসতাম, তাই আসতাম এখানে। আর বিয়ের পরেই প্রথম এলাম, বিয়ের পরেই প্রথম এলাম। তো এই হলো ব্যাপার, দেখো একবার সুন্দর লাগছে না ভিউটা? তো চলো এবার একটা ঘুরে একটু মিলেনিয়াম পার্কে যাব, তারপরে এদিক ওদিক ঘুরে বাড়ি চলে যাব। বেশ সুন্দর লাগছে দেখতে, যে আমার মেয়ে খেয়েছে ওখানে, বাচ্চারা খেয়েছে, ও ওদের সঙ্গে খেলতে যাচ্ছে। দেখো অবস্থা পুরো মাংসি টিপি পরিয়েও খেয়েছি, দেখো ছুটছে কীভাবে, ইয়েলো কালারের প্যান্ট পরাটা আমার মেয়ে। তো ঘুরে ছুটছে, বাবার কাছে এদিকে কত পাখি দেখ, দেখ দেখ কত পাখি দেখ। তো আমার মেয়ে তো বেশ মজা করছে দেখতেই পাচ্ছে, একটু রেখে ওকে আমি দেখে নিই, তারপরে চলো আবার কথা বলছি তোমার। বেশি করে না, দেখো এদিকে আবার বট বাবুল সরাচ্ছে, বাও এই দেখ বাবা বাবুল সরাচ্ছে, দেখ হচ্ছে না, ভালো করে করো। তো বাবার স্মরণে হলো, এবার বেরোচ্ছি, এবার দেখি অন্য কোথাও যাব। তো এই যে ঘোরা যাচ্ছে সামনে, আর আমি ছেড়ে আছি। তো চলো তাড়া করে দিই প্রিন্সেপ ঘাট টাকা, আবার পরে আসবো যখন আবার দেখা হবে। সবাই মোটামুটি ঘুরতে এসছে ছুটির দিনে, করোনার ভয়ে কতক্ষণ আর কেউ ঘরে বসে থাকবে বলো। আসতে পারি
ভালোই লাগে খোলা মেলা। প্রথমে একটু লঙ্কা ধার থেকে ঘুরে এসেছিলাম, তারপরে এখানে এসে দাঁড়ালাম। আমরা বেরিয়ে এসেছি, একটু বাইরে চলে এসেছি, স্কুটারটা এবার উঠবো। আমাকে শুক্রও দেবেন, হ্যাঁ জল ছাড়া শুক্র ফুচকা নাও। তো এখন আমরা একটু ফুচকা খাচ্ছি, জল ছাড়া দেবেন আমাকে, হ্যাঁ নেক্সট বার বলে দিয়েছি। ছোলা দো ছোলা দো ছোলা দো মাদার দিয়া। কেমন লাগছে ফুচকা? ভালো চা খাও। এখনো খাচ্ছে ফুচকারা একটু একটু করে, আমি বেশি ফুচকা খেতে ভালোবাসি না, আমি অল্পই খেয়ে। তো এই হলো, চলো খেলো খেলো মা ডাকি খেলো। কয়বার বেশি কথায় যাওয়া যায়, চলো চলো বাবা চড়াবে। আচ্ছা চলো তো ফুচকা খাওয়া হলো। দেখে এখন বাবা চড়াতে হবে না, আমরা এখন দেখুন মাস্ক পরো পরে আমরা হেঁটেই, মানে এইসব চত্বরগুলো হেঁটেই আমরা বেড়াতাম। তো এগুলো দেখে বেশ নস্টালজিক হয়ে পড়ছি, মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো তো, খুবই ভালো লাগছে দেখতে এসব, দেখছি আর ভাবছি যে সেই দিনগুলোর কথা। তো আমার মামা মেয়েকে খুব ভালোবাসত, আর ওই যে পরীক্ষা হয়ে যাওয়ার পরে যে এক মাস ছুটি থাকতো মামা বাড়ি এসে, তো সব চত্বর আমরা ঘুরে 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 হেঁটে হেঁটে বেড়াতাম। তার এই জায়গাগুলো মানে চিরদিনের জন্য আমার পছন্দের জায়গা, এই দেখতে আমার বেশি ভালো লাগে। দেখো হর্স, এই দেখো মামা, এই যে টঙ্গা, এগুলো টঙ্গা, হর্সের গাড়ি না টঙ্গা, হ্যাঁ চড়বো তো একদিন চড়বো, বুঝছো তো কি সুন্দর না। আরেকটা এই তো কত আছে দেখো না, তো এই টঙ্গাতে না কোনোদিন চড়িনি জানো তো, তো একদিন চড়তে হবে। তো চলো কবে আবার সুযোগ হয় দেখি, আজকে তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখি
গেছে আড়াল থেকে, এবার দেখো পুরোটাই দেখা যাচ্ছে। দেখো পূর্ণিমার চাঁদ তো এখন ঘুরে টুরে বাড়ি আসলাম। দেখো সব কাজও আমার হয়ে গেছে, ভাত বসারও, ভাত উপর দেওয়া সবই হয়ে গেছে, দুপুরের মাছের ঝোল তরকারি ডাল গরমও হয়ে গেছে। তো এবারে বসে আছি একটু, আর আমার মেয়ে দেখো এদিকে, ওর বাবা ওকে নেল পলিশ পরাচ্ছে। দেখো তো ওকে নেল পলিশ পরাচ্ছে, আমিও পরেছি। তো এ দেখো, তো আমার দেখা দেখি ও বলছে মা আমিও পরবো, তা এখন ও নেল পলিশ পরছে। এই দেখো এ হলো ব্যাপার। তো এবার একটু পরে রাত্রিরে খাওয়া দাওয়া করে ব্যাস, তারপরে রাতের কাজ গোছানো হবে। তো আজকে তো দেখলে মিলেনিয়াম পার্ক যাবো বললাম, কিন্তু মিলেনিয়াম পার্ক যাওয়া হলো না, প্রিন্সেপ ঘাট ঘুরে ভিক্টোরিয়ার সামনে বাড়ি চলে এসেছি। একটু বাইরে একটু খেয়ে, সন্ধ্যার একটু খেয়ে বাড়ি চলে এসেছি। আর একটু রাস্তায় অনেকদিন পর ফুচকা খেলাম, রাস্তায় তো ফুচকা অনেকদিন খাইনি করোনা চক্করে, তো ইচ্ছা তো করে, তো একটু খেলাম। আর আমি ফুচকা খেতে খুব একটা ভালোবাসি না, যে অনেক ফুচকা একবারে খেয়ে নিলাম এমন নয়, আমি ওই দু তিনটে চারটে পাঁচটা এর বেশি, পাঁচটার বেশি আমি খুব একটা পারি না খেতে। তো এভাবে খেলাম, দই ফুচকাটা আমার ভালো লাগে, আর জল দিয়ে ফুচকা আমি খেতে পারি না, আমি শুকনোই খাই। তো আমার মেয়ে খেয়েছে ফুচকা, প্রথমে তো একটা দেওয়া হয়েছিল আলু মাখা দিয়ে, তো এত ঝাল আর খাইনি, পরে একটা পাপড়ি ওকে দেওয়া হয়েছে ওটাই খেয়ে। তো এইভাবে এরকম হলো, আর তোমরা তো দেখতেই পাবে ভিডিওটা দেখলে যে ও বাবলস উড়িয়ে খুব মজা পেয়েছে, আর দেখো কেমন আমরা মজা করলাম। আর এখন ব্রাশ হবে, খাওয়া হলো, আমাদেরও খাওয়া হলো, বাবা দেখো শুয়ে পড়েছে দরজা বন্ধ করে। এবার আর আমার বড় দিকে আমাদের বিছানা করছে, দেখো পিছনে দেখাও যাচ্ছে, মেয়েকে আমি ব্রাশ করাচ্ছি, দেখো বিছানা করছে। মামা কি হচ্ছে বাবা? ওই তো তো হাঁকড়ো হাঁকড়ো ব্রাশটা করো না, নিজে নিজে করবে, ধরো দেখো করতে পারো কি, রাইট হ্যান্ড দিয়ে করো, ফার্স্ট ফার্স্ট ব্রাশ করে নাও। তো ও ব্রাশটা করুক, আমি একটু গরম জলটা বসিয়ে দিই, গার্গল করতে হবে তারপরে। চলো গরম জলটা বসাই, ব্রাশ করে নাও, তাড়াতাড়ি ব্রাশ করে নাও, বসো এখানে, বসে বসে করো, বসে বসে করো। তো এই যে জামাটা ভেজাবে তার জন্য রেডি হয়ে গেল, এই যে গরম জল রেডি, গার্গল হবে। চলো 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 চলো, কিন্তু গার্গল করে নাও। গার্গল করে বলাটা আরাম থাকবে না, আস্তে আস্তে ধীরে 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 করো বাবা, ধীরে ধীরে আওয়াজ করে করো। ভালো করে হচ্ছে না আজকে, ভালো করে হচ্ছে না আজকে, কিন্তু ভালো করে দরকার, আজকে বাইরে থেকে এসছো না, কত ঘুরেছো বাইকে, ঠান্ডা হাওয়া লেগেছে, ভালো করে গার্গল করতে হবে, তাই না? Thank you.
কার্গেল হয়ে গেল। এবার একটু গরম জল খেতে হবে, খেয়ে ঘুম। তো ঘরে আসলাম, সব কাজ শেষ, বিছানা হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। আর আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।